সৌম্য সরকারের কর্ণকাসন বদলি হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান তামিম। আর যেটা নিয়েই এবার বাংলাদেশের দিকে দুর্নীতির অভিযোগ তুললেন শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ এবং শ্রীলঙ্কা দলের ব্যাটার আজকের দিনের একমাত্র সেঞ্চুরিয়ান জনিত লিয়ালাঙ্গে। কেননা সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে তানজিদ হাসান তামিমের নামাটা বিস্মিত হয়ে গেছে শ্রীলঙ্কা দল। তানজিদ হাসান তামিম যখন মাঠে নামেন তখন শ্রীলঙ্কান সকল ক্রিকেটাররা আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে সৈকতকে চেপে ধরেন, তার সঙ্গে অনেক বাকবিতর্কও হয়। তবে তাতে কোনো কাজে আসেনি, কারণ কনকাশন বদলি হিসেবে ব্যাটারের পরিবর্তে অন্য কোনো ব্যাটারের নামার নিয়ম আছে ICC-র কোড অফ কন্ডাক্টে। যদি কোনো খেলোয়াড় ব্যথা পায় সেই ক্ষেত্রে অন্য খেলোয়াড়কে কনকাশন বদলি হিসেবে নামানো যাবে, আর সেটাই করেছে বাংলাদেশ। কিন্তু এটাই কিনা পছন্দ হয়নি শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার দাবি, সৌম্য সরকারকে দেখে মনেই হয়নি সে ব্যথা পেয়েছে এবং সে খেলতে পারবে না, যেখানে বাংলাদেশ নাকি তাদের ধোঁকা দিয়েছে এমনটাই ইঙ্গিত করেছেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ হাজির হন এবং তিনি বলেন, আমরা বদলি দেখে বিস্মিত হয়েছি, কারণ আমরা ফুটেজ দেখেছিলাম, তাকে ড্রাইভ দিতে দেখেছিলাম। যাই হোক না কেন, এমন কিছুর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে ওই ঘটনার সময় মনে হয়নি। কোচের সঙ্গে এরপর তাল মিলিয়েছেন জনিত লিয়ালাঙ্গে। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, এটা সত্যি অবাক করে দেওয়ার মতো, একাদশে না থেকেও তানজিদ হাসান তামিম ব্যাটিং করে ম্যাচটাকেই বদলে দিয়েছে। সৌম্য সরকার ব্যাটিংয়ে নামলে হয়তোবা এর পরিস্থিতি বদলে যেতে পারত, কিন্তু এখানে আমরা মূলত বেকুব বনে গেছি। কেননা এদিন ব্যাটিং করতে নেমে দুর্দান্ত খেলেন তানজিদ হাসান তামিম। এই ব্যাটসম্যান 81 বল খেলে করেন 84 রান। শুরুতেই ভালো শুরু এনে দেওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত দারুণ জয় পেয়েছে, তাই তো এই ব্যাপারটি পছন্দ হয়নি শ্রীলঙ্কার।